এবারের ঈদ নাটকে থাকবেন না আফরান নিশো এবং মেহজাবিন চৌধুরী। ঠিক শুনেছেন, আসন্ন ঈদুল ফিতরে 500টির উপরে নাটক প্রচার হবে বিভিন্ন মাধ্যমে, তবে তার একটিতেও নেই আফরান নিশো। আগামী ঈদুল ফিতরের নাটক এবং টেলিছবিতে তাকে পাচ্ছেন না দর্শক ভক্তরা, এমনকি ঈদের অনুষ্ঠানমালায় তার পুরনো কোনো নাটকও থাকছে না। অথচ গত বছরের ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় প্রায় এক ডজন নাটক টেলিছবিতে দেখা গেছে নিশোকে। বর্তমানে আফরান নিশো সুরঙ্গর শুটিং নিয়ে ব্যস্ত আছেন চট্টগ্রামে। কেন এবার ঈদের নাটক নেই জানতে চাইলে গত শনিবার নিশো বলেন, নতুন কোনো কাজ করতে পারিনি আর ঈদে প্রচারের জন্য পুরনো কোনো নাটকও নেই। তাছাড়া সিনেমা ঘোষণার পর থেকেই 6-7 মাস হলো নাটকের কাজ বন্ধ রেখেছি, এসব কারণে ঈদে আমার কোনো নাটক নেই। আমি মাধ্যম পরিবর্তন করেছি, এখন সিনেমা ওটিটি নিয়েই কাজ করছি। যে কোনো মাধ্যমে ব্যস্ততা বাড়লে অন্য মাধ্যমে কাজ কমবে, এটাই স্বাভাবিক। একসঙ্গে সব জায়গায় কাজ করে কাজের কোয়ালিটির সুষম বণ্টন সম্ভব নয়। তবে নাটকের কাজ একেবারেই ছাড়ছেন না নিশো, আগামী ঈদুল আজহার জন্য কিছু কাজ করতে পারেন বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে সিনেমার কাজ শেষ হয়ে যাবে, কোরবানি ঈদের জন্য পুনর্জন্মের শেষ পর্ব করব। এখন সিনেমা করছে, সিনেমায় যদি দর্শক আমাকে ভালোভাবে না নেয় বা জায়গা তৈরি করতে না পারি তাহলে ব্যাক টু দ্য প্যাভেলিয়ন আবার টানা নাটক করব। তবে শুধু নিশো না, মেহজাবিনও এবার ঈদে কোনো নতুন নাটক নিয়ে আসছেন না। গত বছর থেকেই নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন মেহজাবিন, কিন্তু এই ঈদে একটিও নেই। এ ব্যাপারে রোববার মেহজাবিন বলেন, নতুন কোনো নাটকে কাজ করিনি, প্রচারের জন্য পুরনো কোনো নাটকও নেই। কারণ জানতে চাইলে মেহজাবিন বলেন, কোনো কারণ নেই, এমনি এমনি করিনি, অনেকদিনই হলো নাটকে শুটিং করছি না, আবার কবে করব তাও ঠিক বলতে পারছি না। অনেকেই হয়তো ভাবতে পারেন, তাহলে কি এই মাধ্যম ছেড়ে দিচ্ছে? না, ছাড়ছি না, ভালো চিত্রনাট্যে কাজ করব। হয়তো আগের চেয়ে সংখ্যা কমতে পারে, বাংলা নাটকে সবচেয়ে জনপ্রিয় এই দুই মুখের উপস্থিতি না থাকায় এবার হয়তো অনেক দর্শকের মন ভাঙবে। তবু ভুলে গেলে চলবে না, তারা কিন্তু নতুনদের সুযোগ করে দিচ্ছে, আর আমাদেরও উচিত নতুন মুখ ভালোভাবে গ্রহণ করা।